হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণে বুঝে গেছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর চুড়ি কি করে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। আমার যারা হিন্দু বন্ধু আছেন, বিশেষ করে ইন্ডিয়ার আমার অনেক সাবস্ক্রাইবার আছেন, তাদের জন্যই বিশেষ করে আজকে আমার এটা তৈরি করা, কারণ সামনে আপনাদের পুজো আসছে আর পুজোতে আপনাদের রঙিন রঙিন শাড়ির সাথে রঙিন গহনার দরকার পড়ে। তাদের জন্যই তৈরি করলাম আজকের এই সুন্দর ডিজাইনার চুড়িগুলো। চলুন তাহলে দেখে নিই এই চুড়িগুলো কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল। আমি প্রথমে একটা রগের মধ্যে চারটা লাল পুঁতি নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো কালারটা ব্যবহার করতে পারেন। আমি লাল সাদা এবং কালো সাদা দুইটা রঙে তৈরি করেছি। আপনারা যে কোনো কালার ম্যাচিং করে তৈরি করে নেবেন। এখন আমার রগের মধ্যে একটা পুঁতি কমন আছে এবং আমি এক পাশের রগে দুইটা এবং অন্য পাশের রগে একটা পুঁতি নিয়ে যে পাশে দুইটা আছে ওই পাশের একটা থেকে ক্রস করে চারের ফুল তৈরি করলাম। আশা করি চারের ফুল কীভাবে তৈরি করতে হয় আপনাদের এখন আর সেটা অজানা নয়। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। রগের এক পাশে দুইটা পুঁতি নিয়েছি, অন্য পাশে একটা পুঁতি নিয়েছি, যেই পাশে দুইটা আছে ওইখান থেকে একটার মধ্যে দিয়ে ক্রস করে দিয়ে চারের ফুল তৈরি করে নেব। এই সেমভাবে আমরা চারের ফুল সামনের দিকে তৈরি করে নেব। আমি আবারও বলে দিচ্ছি, রগের এক পাশে দুইটা এবং এক পাশে একটা, এভাবে লম্বায় করে নিতে হবে। আমি এখানে টোটালে 24টা ঘর করেছি। আপনাদের হাতের মাপ দিয়ে আপনারা করে নেবেন। হাতের মাপটা এইখান থেকে এই জায়গাটায় দিতে হবে, এইখানে, কারণ আমাদের চুড়িগুলো বেশিরভাগ আটকে যায় এই জায়গাটাতেই। এখানে সুন্দর করে হাতের মাপটা দিয়ে নেবেন। আমি এখানে 24 ঘর করেছি। আপনাদের হাতের মাপ অনুযায়ী যতটা বড় করতে হয় করে নেবেন। এখন আমি এইভাবে টোটাল তিনটা লাইন তৈরি করব। এই যে দেখুন, আমি তিনটা লাইন তৈরি করেছি। এখানে টোটালে 24টা ঘর আছে আর জোড়ায় গিয়ে আরেকটা ঘর পড়বে, মানে টোটাল 25টা ঘর হবে। এখানে আমি জোড়া দিচ্ছি, দেখুন, রগের এক পাশে একটা পুঁতি নিয়ে অন্য পাশের আর একটা পুঁতির মধ্যে দিয়ে এখন আর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে জোড়ায় চারের ফুল তৈরি করে নিচ্ছি। একটা কমন আছে আর দুই পাশ দিয়ে দুই পাশের পুঁতির মধ্যে দিয়ে রগ নিব এবং একটা পুঁতি নিয়ে ক্রস করে দিব। সেমভাবে এই জায়গাটুকু জোড়া দিয়ে নিব, টোটাল তিনটা ঘর। তাহলে আমাদের টোটালে এই চুড়িতে আমি নিয়েছি 25 ঘর। আপনারা অবশ্যই হাতের মাপ দিয়ে খেয়াল রাখবেন, একটা একটা ঘর কিন্তু জোড়ায় যাবে, সেই হিসেবে খেয়াল রেখে নেবেন। আমি এখানে একটা গিট দিয়ে দিচ্ছি। এখন আমি একটা রগ নিয়ে তার মধ্যে একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চৌকা ক্রিস্টাল, সাদা কালার, এবং রগের অন্য পাশ দিয়ে আমি মানে এই যে যে চুড়িটা গোল আকারে করেছি তার অন্য পাশে পুঁতির মধ্যে নিয়ে নিয়েছি এবং আরও একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে রগের মধ্যে দিয়ে ক্রস করে দিয়েছি। এই যে দেখুন, এটা মূলত এইভাবে রাউন্ড হয়ে জোড়া পড়বে। এরপর দুই পাশের দুই পুঁতির মধ্যে দিয়ে দুই পাশের রগ নিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে যে এটা রাউন্ড হয়ে আসছে না, কিন্তু কিছু দূর করলেই অটোমেটিক্যালি এটা দুই পাশ থেকে চেপে আসবে।
দেখুন অলরেডি কিন্তু তিনটা ঘর করার সাথে সাথেই অনেকটাই চেপে আসছে। এভাবে আমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে, এইভাবে ক্রিস্টাল পুঁতি দিয়ে জোড়া দিয়ে। দেখুন আমার জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু অলরেডি চুড়ির মডেল হয়ে গেছে। এখন আমি দুই পাশে রগ নিয়ে তার মধ্যে এই যে জিরো নাম্বারের যে পুঁতিগুলো আছে সাদা কালারে নিয়েছি আমি, আপনারা কালার কম্বিনেশন ম্যাচিং করে নেবেন। এভাবে রগের মধ্যে একটা করে পুঁতি নিব এবং সামনের দিকের যে লাল পুঁতি আছে তার মধ্যে দিয়ে রগটাকে টেনে নিব। এই যে আবার একটা পুঁতি নিচ্ছি সামনের দিকের ওই লাল পুঁতির মধ্যে দিয়ে রগটাকে টেনে নিচ্ছি। একেবারে ইজি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আমাদেরকে এই যে ক্রিস্টাল পুঁতির যে দুই পাশে লাল পুঁতির যে ঘরগুলো আছে দুই পাশেই এভাবে করে নিতে হবে। দেখুন আমার এটুকু হয়ে গেছে, এইভাবে পুরো রাউন্ড করে নিতে হবে, দুই পাশেই একইভাবে করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার এই সুন্দর চুড়িটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। যদি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন টিউটোরিয়ালটি। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।